আসসালামু আলাইকুম আমাদের এখনকার খবরে আপনারা দেখবেন নিখোঁজ পাঁচ ভারতীয়কে ফেরত দিল চীন এই নিয়ে বিস্তারিত এছাড়া রোহিঙ্গা গণহত্যায় আরও দুই সেনার স্বীকারোক্তি যে ভয়ঙ্করভাবে রোহিঙ্গাদের মারা হতো জানালেন থাকবে এই নিয়ে বিস্তারিত আরও থাকবে মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের অবমাননাকর কার্টুন ফরাসি দূতাবাস বন্ধ করে পাকিস্তানে বিক্ষোভ এ নিয়ে বিস্তারিত ইরান চীন সম্পর্কে আতঙ্কিত ভারতের দোরঝাপ দর্শক শিরোনামে উল্লেখিত খবরের বিস্তারিত দেখতে না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন ভারতের অরুণাচল প্রদেশে সীমান্তবর্তী গ্রাম থেকে নিখোঁজ হয়ে যাওয়া পাঁচ ভারতীয়কে শনিবার সকালে ফিরিয়ে দিল চীন ভারতীয় সেনাবাহিনীর সূত্রে এমনটাই জানা গিয়েছে চীনের পিপলস লিবারেশন আর্মি শনিবার সকালে ভারতীয় সেনার হাতে এই পাঁচ গ্রামবাসীকে তুলে দিয়েছে বলে জানা গেছে ভারতীয় সেনা সূত্রের খবর চীনের সীমান্তের অন্তর্গত এলাকার মধ্যেই অরুণাচলের এই পাঁচ গ্রামবাসীকে প্রত্যর্পণের কাজ সম্পূর্ণ হয় সেখান থেকে কিভিতু বর্ডার পোস্ট পেরিয়ে অরুণাচল প্রদেশে প্রবেশ করতে ভারতীয় সেনাবাহিনীর প্রতিনিধি দল এবং ওই পাঁচ গ্রামবাসীর প্রায় এক ঘন্টা সময় লাগে শুক্রবারই ভারতের মন্ত্রী কিরেন রিজিজু টুইট করে জানিয়েছিলেন যে যে শনিবারই ওই পাঁচ গ্রামবাসীকে ভারতীয় সেনার হাতে তুলে দিবে চীনা সেনাবাহিনী উল্লেখ্য বেশ কিছুদিন ধরেই ওই পাঁচ যুবকের কোনো খবর পাওয়া যাচ্ছিল না অরুণাচলের আপার সুবানসিড়ি জেলা থেকে মোট সাতজন যুবককে চীনা সেনা তুলে নিয়ে গিয়েছিল বলে অভিযোগ ওঠে এর মধ্যে দুইজন কোনো রকমে পালিয়ে আসেন অবশেষে গত আট সেপ্টেম্বর ওই পাঁচজন যে তাদের কাছে আছে তা স্বীকার করে নেয় চীন ভারতীয় সেনারা হটলাইনে চীনা সেনাদের সঙ্গে যোগাযোগ করার পরই এই কথা স্বীকার করে বেইজিং তখনই জানানো হয় ওই পাঁচজনকে দেশে ফেরানোর জন্য প্রয়োজনীয় নথি তৈরি হচ্ছে শেষমেশ বারো সেপ্টেম্বর ওই পাঁচজনকে ভারতের হাতে তুলে দেওয়া হলো ফ্রান্সের বিতর্কিত শার্লি এবদো ম্যাগাজিনে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিহা অবমাননাকর কার্টুন প্রকাশের প্রতিবাদে পাকিস্তানের রাওয়ালপিন্ডি শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিল করেছেন বিক্ষোভকারীদের বেশিরভাগই ছিলেন শিক্ষার্থী বিক্ষোভকারীরা ইসলামাবাদে অবস্থিত ফরাসি দূতাবাস বন্ধ করে পাকিস্তানে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবি জানিয়েছেন সম্প্রতি সর্বশেষ নবীয় ও রাসুল হজরত মোহাম্মদ সাল্লাহু আলিহাসাল্লামকে নিয়ে আবারও ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করেছে ফরাসি ম্যাগাজিন শার্লি এবদো হজরত মোহাম্মদ সাল্লাহু আলিহাসাল্লামকে নিয়ে দু হাজার সালের কার্টুনগুলোই আবারও প্রকাশ করেছে তারা এ নিয়ে ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ শুরু হলে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বলেন শার্লি এবদোতে ফের মহানবী মোহাম্মদ সাল্লাহু আলিহাসাল্লামের কার্টুন প্রকাশে বাধা দানের কোনো সুযোগ নেই তাছাড়া ফ্রান্স মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারের সেনাবাহিনীর সম্পৃক্ততা স্বীকারোক্তি দিয়েছে আরও দুই সেনা সদস্য আন্তর্জাতিক গণমাধ্যমে দুই সেনার আলোচিত জবানবন্দি প্রকাশের পর পাওয়া গেছে নতুন ভিডিও ফুটেজ যাতে আগের দুজন সহ একসঙ্গে চার সেনা সদস্যকে রোহিঙ্গা হত্যাযজ্ঞের বর্ণনা দিতে দেখা যায় এক সেনা সদস্য তার স্বীকারোক্তিতে বলেন মিয়ানমারের সামরিক কর্মকর্তারা বলতেন এই দেশে ভিন্ন নিগোষ্ঠীর সবাই দাস জানা গেছে নতুন দুই সেনা সদস্য জবানবন্দি দেবেন আন্তর্জাতিক অপরাধ আদালতে তারা হলেন চ্যাওমিও অং এবং পারতাওনি এর আগে স্বীকারোক্তি দিয়েছিলেন জনাইও তুন ও মায়ো উইনতুন মিয়ানমারের সেনাবাহিনীর গণহত্যা জবানবন্দি দিয়ে গেল সপ্তাহে অনেকটা চমক হয়ে দৃশ্যপটে আসেন তারা তুলে ধরেন রোহিঙ্গাদের ওপর নির্মম নির্যাতন ও হত্যাযজ্ঞের বিস্তারিত বিবরণ এবার রাখাইনে দায়িত্ব পালন করা অপর দুই সৈনিক চ্যাও মিও ওং ও পারতাউনি মুখ খুলেছেন নিজ দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে জ নাইং ও মাও উইনের সঙ্গে একসঙ্গে ভিডিওতে স্বীকারোক্তি দেন তারা চ্যাও মিও ওং বলেন রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর ভয়াবহ নিপীড়ন চালিয়েছে সেনাবাহিনী বাহিনীর মধ্যে জাতিগতভাবে বৈষম্য করা হয় অনেক কর্মকর্তা মাদকাসক্ত মাদকের পৃষ্ঠপোষকতাও রয়েছে তাদের পার্তাউনি বলেন তারা আমাদের বলতেন ভিন্ন নিগোষ্ঠী সবাই দাস তাদের সঙ্গে সে হিসেবেই ব্যবহার করতে হবে সন্ত্রাসী বাহিনীর মতো অস্ত্র ব্যবহার করে বেসামরিক জনগণের ওপর অত্যাচার চালিয়েছে সেনাবাহিনী এর আগে স্বীকারোক্তিতে মায়ো উইন তুন বলেছেন মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে তিনি ও তার ব্যাটালিয়নকে পাঠানো হয়েছিল সেখানকার কয়েকটি গ্রামে অভিযান চালানোর জন্য তিনি তিরিশ জন রোহিঙ্গার বিরুদ্ধে গণহত্যায় অংশ নিয়েছিলেন রোহিঙ্গাদের মরদেহ গণকবর খুঁড়ে পুঁতে দেন একজন নারীকে ধর্ষণের কথাও স্বীকার করেছেন তিনি আরেক সেনা সদস্য জ নাইং বলেছেন তার ব্যাটালিয়ন প্রায় বিশটি রোহিঙ্গা গ্রাম পুড়িয়ে দিয়েছে এই পথে যে বাধা হয়ে দাঁড়িয়েছে তাদের হত্যা করা হয়েছে তার ঊর্ধ্বতন কর্মকর্তারা রোহিঙ্গা নারীদের ধর্ষণ করেছে এই দুজনের বক্তব্যের ভিত্তিতে মানবাধিকার সংস্থা ফার্টিফাই রাইটস জানিয়েছে তারা উভয়ে প্রায় একশো আশি রোহিঙ্গা হত্যার সঙ্গে জড়িত ছিল গণমাধ্যমের খবরে বলা হয়েছে এই চার সেনার মধ্যে দুজন আছেন হেগের অপরাধ আদালতের জিম্মায় বাকি দুজনও আদালতে জবানবন্দি দেবেন বলে জানা গেছে গণহত্যার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সাক্ষী হতে পারেন এই সেনারা এমন মত মানবাধিকার কর্মীদের ভারতের অন্যতম প্রতিদ্বন্দ্বী চীন ও পাকিস্তানের সাথে ইরানের সম্পর্ক উন্নয়নে আতঙ্কিত হয়ে পড়েছে তারা ভারতের সাথে সম্পর্ক শুরু হতে গিয়েও নিজেদের ব্যর্থতায় মুখ ফিরিয়ে নেয় ইরান সুযোগ হারিয়ে আতঙ্কিত ভারত এখন দরজা শুরু করেছে তাই তড়িঘড়ি করে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তেহরান সফর করেন তাদের এই সাম্প্রতিক তেহরান সফর বিভিন্ন ধরনের আলোচনা জন্ম দিয়েছে ভারত ইরান চীন সম্পর্কে আতঙ্কিত কিনা এমন প্রশ্ন তোলা হয়েছে বিভিন্ন মাধ্যমে গত সপ্তাহে অনেকটা নীরবে তেহরান যান মোদী সরকারের এই দুই শীর্ষমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তেহরানে নামেন মস্কোতে সাংহাই প্রতি সহযোগিতা জোটের বৈঠকে যোগ দিতে যাওয়ার পথে আর জয়শঙ্কর মস্কো থেকে ফেরার পথে তেহরান নামেন নীরবে এই সফর নিয়ে সরকারিভাবে বিমানে তেল ভরার নামার যুক্তি দেয়া হয়েছে যদিও ভারতের দুই মন্ত্রী সেই তেল দুবাই বা আবুধাবিতে না ভরে তেহরানে কেন নামলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে পর্যবেক্ষকরা বলছেন চিরশত্রু চীন এবং পাকিস্তানের সঙ্গে ইরান যেভাবে ঘনিষ্ঠ হচ্ছে তাতে গভীর উদ্বিগ্ন ভারত দিল্লির জওহরলাল নেহেরু ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক সঞ্জয় ভারদোয়াজ বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন চীনের সঙ্গে ইরানের অর্থনৈতিক এবং কৌশলগত যে সম্পর্ক তৈরি হচ্ছে তা নিয়ে ভারতের মাথা ব্যথা বাড়ছে ভারতের কাছে ইরানের রাজনৈতিক অর্থনৈতিক এবং কৌশলগত গুরুত্ব অপরিসীম ভারত কোনোভাবেই তা খোয়াতে চায় না আন্তর্জাতিক সম্পর্কের এই অধ্যাপক বলেন আফগানিস্তান এবং মধ্য এশিয়ার বাজারে ঢোকার জন্য ভারতের কাছে ইরানের গুরুত্ব বিশাল সে কারণেই ইরানের চাবাহার বন্দরের উন্নয়নে ঘনিষ্ঠভাবে জড়িত ছিল ভারত তিনি বলেন জ্বালানির জন্য এবং কাশ্মীর ইস্যুতে ইরানের মতো প্রভাবশালী একটি মুসলিম দেশের কাছ থেকে রাজনৈতিক সমর্থনের জন্য ভারত উদ্গ্রীব তবে এশিয়া ও মধ্যপ্রাচ্যে দ্রুত পরিবর্তনশীল ভূ রাজনীতিতে ভারত ও ইরান যে ভিন্ন দুই মেরুতে অবস্থান নিয়েছে তা স্পষ্ট বিশেষ করে যে দেশটি এখন ভারতের সবচেয়ে শত্রু দেশে পরিণত হয়েছে সেই চীনের সঙ্গে ইরানের যে ব্যাপক অর্থনৈতিক এবং কৌশলগত ঘনিষ্ঠতা তৈরি হচ্ছে তা ভারতের কাছে দুঃস্বপ্ন তবে ইরান ও ভারতের মধ্যে দূরত্ব একদিনে তৈরি হয়নি গত ১৫ বছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের অর্থনৈতিক এবং রাজনৈতিক ঘনিষ্ঠতা যত বেড়েছে ইরানের সঙ্গে ততই দূরত্ব বেড়েছে সেই শূন্যতা পূরণে ঝড়ের মতো ঢুকে পড়েছে চীন চীন এবং ইরান তাদের মধ্যে পঁচিশ বছরের একটি কৌশলগত সহযোগিতার চুক্তি নিয়ে বোঝাপড়া চূড়ান্ত করে ফেলেছে বলে জানা গেছে নির্ভরযোগ্য বিভিন্ন সূত্রে প্রকাশিত নানা তথ্যের ভিত্তিতে জানা গেছে এই চুক্তিতে ইরানের তেল গ্যাস ব্যাংকিং টেলিকম বন্দর উন্নয়ন রেলওয়ে উন্নয়ন এবং আরও কয়েক ডজনখানে গুরুত্বপূর্ণ খাতে চীন আগামী পঁচিশ বছরে কমপক্ষে চল্লিশ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ইরানের যে বন্দরটির উন্নয়নের শুরু ভারতের হাতে হয়েছে সেই চাবাহার বাহার বন্দরের সম্প্রসারণ এবং ওই বন্দরের সঙ্গে ইরানের গুরুত্বপূর্ণ বিভিন্ন শহরের রেল যোগাযোগের কাজ এখন চীনের হাতে তুলে দেওয়ার কথা সরকারিভাবে ঘোষণা করেছে ইরান জানা গেছে চীন এখন চাবাহার বন্দরটিকে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডরের অংশ করতে উদ্গ্রীব পর্যবেক্ষকরা বলছেন চীনের আগ্রহে পাকিস্তানের সঙ্গে ইরানের সম্পর্কে যেভাবে ঘনিষ্ঠতা তৈরি হচ্ছে তা ভারতের জন্য বাড়তি মাথা ব্যথা কারণ ভবিষ্যতে আফগানিস্তানে ভারত তাদের প্রভাব কতটা ধরে রাখতে পারবে তা অনেকটাই নির্ভর করছে ইরান পাকিস্তান সম্পর্কের ওপর তিনি বলেন সৌদি আরব দক্ষিণ এশিয়ায় তাদের স্বার্থকে নতুন করে পর্যালোচনা করছে এবং পাকিস্তানের চাইতে ভারত তাদের কাছে বেশি গুরুত্ব পাচ্ছে সেই সঙ্গে ইরান এখন পাকিস্তানের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তাহলে ভারত কি তাদের এক সময়কার ঘনিষ্ঠ এবং গুরুত্বপূর্ণ বন্ধু দেশে ইরানকে একেবারে হারিয়ে ফেলছে এমন প্রশ্নে অধ্যাপক ভারত ওয়াজ বলেন যুক্তরাষ্ট্র ডাকো হবে তা জেনেও দুজন প্রভাবশালী মন্ত্রীকে তেহরানে পাঠিয়ে ভারত বোঝাতে চেয়েছে যে ইরানের সঙ্গে সম্পর্ককে তারা কতটা গুরুত্ব দিচ্ছে ভারত বার্তা দিতে চাইছে যে পররাষ্ট্রনীতি এবং কৌশলগত সম্পর্কের ক্ষেত্রে দিল্লির নীতি এখনও স্বাধীন এই ব্যাপারে তারা আপসীন